আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওতে আজ আলোচনা করব ক্যাপ মার্জিনে ফাঁকা থাকলে যে সমস্যা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেক প্রয়োজনেই দাঁতে ক্যাপ করা হয়ে থাকে। এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন, এটিতে ক্যাপ করা হয়েছে। এখানে এই দাঁতটি ক্যাপ করা হয়েছে, তো ক্যাপটা বেশ ভালোভাবে সেটিং হয়েছে। তো দেখুন, এখানে কোনো ফাঁকা নাই, অর্থাৎ ক্যাপ মার্জিন বলতে দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে এটিকে মার্জিন অংশ বলা হয়। তো এই যে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ক্যাপ করা হয়েছে, অনেক সুন্দরভাবে সেটিং হয়েছে, ভালোভাবে সেটিং হয়েছে, এমন হলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁতে ক্যাপ করার কিছুদিন পরে অথবা যখনই ক্যাপটি পরিয়ে দেওয়া হয় তখন থেকে কিছুটা ফাঁকা থেকে যায়। অনেকের ক্ষেত্রে এটি হয়ে থাকে যে কিছুটা অংশ দাঁতের অংশ দেখা যায় এবং দাঁত এবং মাড়ির সঙ্গে, ক্যাপ এবং মাড়ির সঙ্গে ঠিক মতো মেলে না, কিছুটা অংশ ফাঁকা থেকে যায়। এমনটি হলেই সমস্যা, এমনটি হলে আপনার অবশ্যই সেই ক্যাপটি চেঞ্জ করে নিতে হবে, না হলে কিন্তু সেই ক্যাপ করা দাঁতটি আপনার ভবিষ্যতে নষ্ট হয়ে যেতে পারে। যেমন দেখুন, এখানে যে ক্যাপটি করা হয়েছে, এখানে ফাঁকা থাকার কারণে এটি কিন্তু পুনরায় আবারও ক্যাপ করে ঠিক সেম যেমনটি থাকার কথা, যেমনটি হলে সমস্যা হয় না, তেমনটি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে ফাঁকা থাকার কারণে এই ক্যাপটি কিন্তু চেঞ্জ করে পরবর্তীতে সঠিকভাবে সেটিং করা হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করার কিছুদিন পরে যেও এ ধরনের সমস্যা হতে পারে, তখন সেটি অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। যদি দেখেন যে আপনাকে যখনই ক্যাপ করে দেওয়া হয়েছে, ক্যাপ করে আপনাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে, তখন যদি এ ধরনের ফাঁকা থেকে থাকে, তো আপনাকে যে ক্যাপ করে দিছে আপনি তাকে কমপ্লেন দিতে পারেন যে আপনার দাঁতটি পুরোপুরি ক্যাপের মধ্যে যায়নি, দাঁতের কিছু অংশ দেখা যাচ্ছে। এমনটি হলে সেটি নষ্ট হয়ে যেতে পারে ভবিষ্যতে, আর তার জন্য সেই ক্যাপটি আপনি তাকে চেঞ্জ করে দেওয়ার অনুরোধ করতে পারেন। ভিউয়ার্স, এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মার্জিন শর্ট রয়েছে। এখানে দেখুন যে দাঁতের কিছুটা অংশ দেখা যাচ্ছে, এটিকেই মার্জিন শর্ট প্রবলেম বলা হয়। তো যখন এ ধরনের সমস্যা হয় তখন ধীরে ধীরে এখানে দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল থাকে সেখানে ধীরে ধীরে খাবার জমতে থাকে এবং খাবার জমার কারণে এক পর্যায়ে সেখানে ফুলে উঠতে পারে মাড়ি, দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। যেমনটি দেখুন যে এখানে একটি দাঁতে ক্যাপ করা হয়েছে আর এখানে কিছুটা ফাঁকা থাকার কারণে ক্যাপে যখন এ ধরনের ফাঁকা থাকে তখন সে দাঁতের অংশ ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। যদি এমনটি হয়ে যায় আপনার ক্যাপ করা দাঁতে, সেক্ষেত্রে সে দাঁতটি আরও বেশি দুর্বল হয়ে যায়, কারণ রুট ক্যানাল ট্রিটমেন্ট করার সময় দাঁতটি মারা যায়, অর্থাৎ দাঁতটিকে মেরে ফেলা হয়, আর সেই দাঁতটিকে প্রোটেক্ট করার জন্যই ক্যাপ করা হয়। তো ক্যাপে যদি পুরোপুরি দাঁতটি না ঢেকে যায়, সেক্ষেত্রে যখন ফাঁকা থাকবে তখন কিন্তু এ ধরনের সমস্যা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ ফাঁকা থাকলে এভাবে যখন এখানে ফাঁকা থাকবে তখন খুব সহজেই সেখানে খাবার ঢুকতে পারে, খুব সহজেই সেখানে পানি প্রবেশ করতে পারে, খাবার ঢুকবে, তখন ধীরে ধীরে, এটি একদিনে হবে না, ধীরে ধীরে তখন এটি ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকবে, এক পর্যায়ে সেটি ভঙ্কুর হয়ে যাবে, আর তখন যে কোনো শক্ত চাপে আপনার সেই দাঁতটি গোড়া থেকে ভেঙে যেতে পারে। মাড়ির ক্ষেত্রেও এমনটি হতে পারে। ভিউয়ার্স, এখানে কয়েকটি দাঁতে ক্যাপ করা হয়েছে, এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে দাঁতের কিছুটা অংশ বেরিয়ে আছে, ক্যাপটি পুরোপুরি দাঁতটিকে নিতে পারেনি, অর্থাৎ এটি সেটিংয়ের সমস্যা। দাঁতের ক্যাপ যদি ঠিকমতো সেটিং না হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্যাপ করা হয়েছে, এই ক্যাপের সেটিংটা খুবই সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে মাড়ির ভিতর থেকে অরিজিনাল দাঁতই বেরিয়ে আসছে, কিন্তু এখানে যে দুটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি দাঁতে যে ক্যাপ করা হয়েছে, এই ক্যাপটি সঠিকভাবে এখানে বসানো হয়নি। এখানে দেখুন যে দাঁতের কিছুটা অংশ দেখা যাচ্ছে। যদি এমনটি হয়, সেক্ষেত্রে যখন এমনটি ফাঁকা থাকে তখন সেখানে খাবার জমে এবং খাবার জমতে জমতে সেখানে এ ধরনের মাড়ি ফুলে ওঠা সমস্যা হতে পারে। যেমনটি এখানে দেখুন, এখানে একটি দাঁতে ক্যাপ করা হয়েছে আর এই ক্যাপটিতে সমস্যা হয় তখনই যখন দাঁতের গোড়া থেকে কোনো খাবার বা পানি ঢুকে যায়, আর ঢুকে যেয়ে মাড়িটা এভাবে ইনফেকশন হয়, এক্ষেত্রে ব্যথা হতে পারে। এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্যাপ করা হয়েছে, তবে এখানে ক্যাপ করা হলেও ক্যাপটি কিন্তু দাঁতটিকে পুরোপুরি নিতে পারেনি, অর্থাৎ দাঁত এবং মাড়ি এবং ক্যাপের যে সংযোগস্থল সেখানে কিছুটা ফাঁকা থেকে গেছে, আর এই ফাঁকা থাকার কারণেই এখানে প্রচণ্ড পরিমাণে যখন খাবার ঢুকবে সেটি পচন ধরবে, তখন মুখের থেকে দুর্গন্ধ বের হবে, এবং আপনার সেই ক্যাপ করা দাঁতটি যদি এভাবে অনেকদিন চলতে থাকে সেক্ষেত্রে সেটি ধীরে ধীরে দাঁতটি কালো হয়ে যাবে, দাঁতটি আপনার যে কোনো সময় সীমিত চাপেও সেই দাঁতটি ভেঙে যেতে পারে, যদি এভাবে আপনার ক্যাপটি সেটিং না হয়। আর না হওয়ার কারণে এখানে যখন ইনফেকশন হবে তখন সেই দাঁতটি ধীরে ধীরে ভঙ্কুর হয়ে যায়।
ভিউয়ার্স এখানে দেখুন তিনটে ক্যাপ লাগানো হয়েছে, এখানে তিনটে ক্যাপ লাগানো হয়েছে, এখানে দেখুন যে তিনটি ক্যাপ কিন্তু পরিয়ে দেওয়া হয়েছে, অনেক সুন্দর সেটিং হয়েছে। এই যে যে তিনটি ক্যাপ এখানে পরানো হয়েছে অনেক সুন্দর সেটিং হয়েছে, এখানে কোনো মার্জিন শট নাই। কিন্তু এখানে এটি এই যে সমস্যাটা দেখতে পাচ্ছেন যে দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে সেখানে কিছুটা ফাঁকা থেকে গেছে, এটিকে আমরা মার্জিন শট প্রবলেম বলে থাকি। কিন্তু এটি হচ্ছে সমস্যা, যদি মার্জিন যদি শর্ট থাকে সেক্ষেত্রে সে দাঁতটি হুমকির মুখে থাকে, দাঁতটি ভবিষ্যতে ব্যথা হতে পারে, যন্ত্রণা হতে পারে, এ ধরনের ফাঁকা থেকে দাঁতের মাড়ির ভিতরে খাবার ঢুকে সেখানে ফুলতে পারে, সমস্যা হতে পারে। তবে এ ধরনের যখন সেটিংটা এ ধরনের হবে, অনেক সুন্দর সেটিং হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, তো এমন সেটিং হলে সে দাঁতে আর কখনো ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে না, কে দাঁতগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চারটি দাঁতে ক্যাপ করা হয়েছে আর চারটি দাঁতেই কিন্তু একই অবস্থা। দেখুন চারটি দাঁতের একটি ক্যাপও কিন্তু ঠিকভাবে মেলেনি, অর্থাৎ দাঁতের প্রতিটা দাঁতেরই কিন্তু মার্জিন অংশে ফাঁকা থেকে গেছে, আর এই ফাঁকা থাকার কারণেই কিন্তু এখানে ডিসাই অর্থাৎ জীবাণু বা ব্যাকটেরিয়া এখানে উৎপন্ন হচ্ছে। এখানে দেখুন যে এই দাঁতটি ধীরে 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 কালো হয়ে যাচ্ছে, এই দাঁতটি লাল হয়ে আছে, এই দাঁতটিতে ইনফেকশন হয়ে গেছে, এখানে দাঁতের গোড়া থেকে বেশ কিছু একটা দেখা যাচ্ছে যেটি ব্যাকটেরিয়ার অন্যতম কারণ। তো ভিউয়ার্স যখন এ ধরনের ফাঁকা ক্যাপ লাগানোর পরে থেকে যাবে তখন খুব সহজেই সেখানে খাবার ঢুকবে, আর সেই খাবারগুলা যদি ঠিকমতো পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে সেই খাবারগুলা সেখানে ঢুকে গিয়ে সেখানে আপনি দাঁতটি, যে দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে, ক্যাপ করা হয়েছে, সে দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যাবে, এবং ধীরে ধীরে কালো হয়ে যাওয়ার কারণে সেটি ভঙ্কুর হয়ে যাবে, আর সেখানে যদি ভঙ্কুর হয়ে যায় সেক্ষেত্রে আপনার সেই দাঁতটি অল্প চাপে ভেঙে পড়তে পারে। ভিউয়ার্স এখানে একটি দাঁত দেখুন ক্যাপ করা হয়েছে, এই ক্যাপটিও ত্রুটি রয়েছে। এখানে দেখুন যে দাঁতের যে রুট অংশ রয়েছে, দাঁতের যে গোড়ার অংশ রয়েছে, সেটি কিন্তু পুরোপুরিভাবে ক্যাপের মধ্যে যায়নি, অর্থাৎ এতটুকু অংশ ফাঁকা থেকে গেছে। তো এতটুকু অংশ যখন ফাঁকা থেকে গেছে তখন এখানে যখন খাবার ঢুকবে, পানি ঢুকবে, তখন কিন্তু এই দাঁতটি আপনার ভবিষ্যতে নষ্ট হয়ে যেতে পারে। তাই ক্যাপ করার সময় অবশ্যই, ক্যাপ যখন আপনাকে সেটিং করে দেওয়া হবে তখন অবশ্যই ভালো করে দেখে নিতে হবে যে ক্যাপটি পুরোপুরিভাবে সেটিং হয়েছে কি না। ক্যাপ সেটিং হলে এরকমই হবে, অর্থাৎ দেখে মনে হবে যে দাঁতগুলো, ক্যাপগুলো যেন দাঁতের মাড়ির ভিতর থেকেই বেরিয়ে আসছে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই তিনটেই কিন্তু ক্যাপ করা হয়েছে, এই তিনটে দাঁত কিন্তু ক্যাপ, এই একটি, এই একটি এবং এই একটি, এই তিনটি কিন্তু ক্যাপ পরানো হয়েছে, যেটি কোনো ফাঁকা নাই। আর যদি এ ধরনের ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনার সে দাঁতটি ভবিষ্যতে সমস্যা হতে পারে। যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনি আপনার ডেন্টিস্টকে বলতে পারেন ক্যাপটি চেঞ্জ করে দিতে, অথবা যদি ফাঁকা থেকেই থাকে তাহলে আপনি পুনরায় তার কাছে যাবেন, এবং যা গেলে তাকে সমস্যাটি বললে সে যথাযথ ব্যবস্থা নিতে পারবে। তো ভিউয়ার্স আশা করি ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন যে ক্যাপের মার্জিন শটে কী ধরনের সমস্যা হয়। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।